সড়ক দুর্ঘটনা, পাঁচ ভাইয়ের মৃত্যু, পরিবারে এখন তো শুধু শোকের মাতম। বাবার মৃত্যুর খবর শুনেই তো গত 5ই ফেব্রুয়ারি কাতার থেকেই তো দেশে ফিরেন দীপক সুশীল। পাওয়া বাবাকে শেষবারের মতোই তো দেখার সুযোগ না পেলেও আশা ছিল অন্তত বাবার শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিয়ে বাবার জন্যই তো পুণ্যদান করবেন, কিন্তু নিয়তি কতটা নিষ্ঠুর সেই সুযোগও পেল না দীপক। শ্রদ্ধার আগের দিন অন্য চার ভাইয়ের সঙ্গে দীপকের প্রিয় পানও কেড়ে নিয়েছিলই তো দুর্ঘটনায়। সেদিন থেকে পরিবারে চলছে প্রিয়জন হারানোর আত্মনাদ, পরিবারটি তো চলছে এখন শুধু শোকের মাতম। একসঙ্গে পাঁচ ভাইকে হারিয়ে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাই তো প্লাবন সুশীল গতকাল পাগল প্রায়। এখন পর্যন্ত কয়েকবার তো মূর্ছনা গেছেন প্লাবন। তাকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল তো ভর্তি করানো হয়েছে। গত বুধবার বিকেল 4টার দিকেই তো অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমকে হাসপাতালে পাঠান। সংক্ষিপ্ত পরিসরে পরিবারের কর্তা সুরেন্দ্রচন্দ্র সুশীলের শ্রদ্ধা অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবারে একই সঙ্গে হবেই তো তাদের নিহত পাঁচ ভাইয়ের শ্রদ্ধা। বার্ধক্যজনিত কারণে 28শে ফেব্রুয়ারি মারা যান তো কক্সবাজার চকরিয়া ডুরাজাহারা ইউনিয়নের তো মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে তো সামান্য উত্তরেই তো কিংভং হাসিনাপাড়ায় তো বাসিন্দা অবসরপ্রাপ্ত তো স্বাস্থ্যকর্মী সুরেন্দ্রচন্দ্র শীল। বুধবার তার তো শ্রদ্ধা অনুষ্ঠান হওয়ার কথা। ধর্মীয় নীতি অনুসারে তো সৎকার পরবর্তী তো সব নিয়ম পালন করতেই তো করেন তো সুরেন্দ্র শীলের 6 ছেলে ও 3 মেয়ে। কিন্তু বাবার শ্রদ্ধার আগের দিন ঘৌরকর্ম তো পালন শেষেই তো 9 ভাই বোন বাড়ি ফেরার পথেই তো কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পাশেই তো কক্সবাজার মুখী একটি তো মিনি ট্রাক তাদের তো চাপা দিয়ে ঘটনাস্থলে। ঘটনার পরে থেকেই তো শোকে তো মুখমান তাদের মা মিলিনিলি তো সুশীল মানু। বাবার মৃত্যুর পর 5ই ফেব্রুয়ারি কাতার থেকেই তো দেশে ফিরছেই তো দীপক। বিদেশ থেকেই তো আসার পর এখনও তো ব্যাগও খুলিনি। মৃত্যুর আগ পর্যন্ত 4 দিন না খেয়েই ছিল সে। আবার অনুপম নিরুপম চম্পল শরণ আর না ফিরবে না। এখন আমি কিক নিয়েই তো বাঁচবো, কান্না থামছে না হতভাগী এই মায়ের। এখন আমার তো সব শেষ হয়ে গেছে। আমার ছেলেরা হত্যাকারী চালককে তো যে আটক করা হয় প্রশাসনের কাছেই তো দাবি করছে তিনি। বল তিল তিল করেই তো মানুষ করেছি, ছেলেরা বড় হয়েছে, সবার পরিবার আছে, ছেলে সন্তান আছে, পরিবার নিয়েই তো এক এক জন এক এক জায়গায় থাকে। বাবার মৃত্যুর 7 ছেলেই তো বাড়িতে আসে। স্বামী হারানোর পর তো ছেলেদের নিয়েই তো বাকি জীবন বাঁচার স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। পুরো বাড়িতে শুনছান নীরবতা, বাড়ির আঙ্গিনায় টানানো হয়েছে সাইমানা প্যান্ডেল, বাবার শোকের শ্রদ্ধার কাজ চলছে। আগামী শুক্রবার একই প্যান্ডেলে তো পাঁচ ভাইয়ের শ্রদ্ধা অনুষ্ঠান করা হবে। বাড়ির উঠানের এক কোণে মাটির আপন মনে তো খেলা করছিল তো নিহত কাতার প্রবাসী দীপক সুশীলের একমাত্র ছেলে আয়ুষ সুশীল। নিষ্পাপ শিশুটি এখনও জানে না তার বাবা আর কোনো দিন তাকেই তো আদর করবে না, মুখে চুমু খাবে না। শিশুটির মা কাতার প্রবাসী দীপক সুশীলের স্ত্রী পূজা সুশীল বলেন, ছেলের আয়ুষের বয়স মাত্র তো 6 বছর। সে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল স্কুলে KG-তে পড়ে। দীর্ঘদিন তার বাবা বিদেশে থাকায় বাবার আদরটুকু সে পায়নি, এখন তাকে চিরদিন বাবাহীন থাকতে হবে। পপি সুশীল বলেন, অনুপম অনেক আশা করে কিছুদিন আগে এক খণ্ড তো জমি কিনেছিলেন, সেখানে ঘর বানানোর প্রস্তুতিও ছিল, কিন্তু সেই স্বপ্ন তছনছ হয়ে গেছে। 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে জানি না, বুঝে পাচ্ছি না। নিরুপমা সুশীল এবং স্ত্রী সীতা সুশীলের সংসারে কোনো তো সন্তান নেই। চম্পক সুশীলের পরিবার স্ত্রী দেবী সুশীল ছাড়াও তাদের 2 সন্তান আয়ুশ্রী সুশীল ও 1.5 বছর তো আদৃত সুশীল রয়েছে। শরণ সুশীলের পরিবারের স্ত্রী তৃষ্ণা সুশীল ছাড়াও আছে 4 বছর বয়সী সন্তান অভি সুশীল। তার পরিবারে তো 20 দিন বয়সী একটি তো কন্যা শিশু রয়েছে, শিশুটির নাম রাখা হয়নি এখনও।
চকরিয়া উপজেলা তো দুরাজাহার রংমহল জঙ্গল থেকেই তো চালকবিহীন একটি তো পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকেই তো পিকআপটি তো উদ্ধার করা হয়েছে, পরে পুলিশ পিকআপটি তো জব্দ করে হাইওয়ে থানায় তো নিয়ে যায়। জব্দ করা পিকআপের চালক এবং মালিককে এখনও তো শনাক্ত বা আটক করা তো সম্ভব হয়নি। এই পিকআপে তো 2 বস্তা আলু পাওয়া গেছে। প্রাথমিকভাবেই তো পুলিশ ধারণা করছে জব্দ তরকারি বোঝাই করা পিকআপ চাপায় 5 ভাই তো নিহত হয়েছেন। চকরিয়া সার্কেলে তো জ্যেষ্ঠ সহকারী তো পুলিশ সুপার তো তরিকুল আলম বলেন, সড়ক দুর্ঘটনা 5 ভাইয়ের মৃত্যু হওয়ার ঘটনা প্লাবন সুশীল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে তো মামলা দায়ের করেছেন।